হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ 6ই এপ্রিল, ঘড়িতে বাজে এখন 6:00। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঘাট দর্শন করার জন্য। কাশী বিশ্বনাথ মন্দিরের লাইন তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো গেট নম্বর 4। এর উল্টো দিকেই রয়েছে সুগম দর্শন। এখানে তোমরা অনলাইনে টিকিট কেটে কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন করতে পারো। এর জন্য কিন্তু প্রতিজন 300 টাকা করে লাগবে। যদি তোমরা ভিড় এড়িয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করতে চাও, তো তাহলে এই ওয়েবসাইট থেকে তোমরা টিকিট কেটে দর্শন করতে পারো। এর ওয়েবসাইট তোমরা গুগল সার্চ করে দেখতে পারো। আর এটা হলো মণিকর্ণিকা দ্বার, এখান থেকে কিন্তু আমরা যাব ঘাট দর্শন করার জন্য। আর এত সকালবেলায় কিন্তু কোনো চায়ের দোকান খোলেনি, একটা চায়ের দোকানই খুলেছে, এখান থেকে আমরা চা খেয়ে নিচ্ছি। আর অনেকক্ষণ পর এই মন্দিরে দর্শন পেলাম। এটা হলো রত্নেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটি ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে, এই মন্দিরটি একটু হেলানো রয়েছে। এই মন্দিরটি গরমকাল ছাড়া বছরে বেশিরভাগ সময় এই মন্দিরটি জলের নিচে থাকে। এই মন্দিরটির গর্ভগৃহে রয়েছে মহাদেবের মন্দির। চলো তোমাদের আমি দর্শন করাই। এটা হলো বেনারসের সেই বিখ্যাত কচুরির দোকান, নীলু কচুরি ভান্ডার। অনেক সকালবেলায় আমরা বেরিয়েছিলাম, তো সুতরাং আমাদের খিদে পেয়ে গেছে, আর এখান থেকে আমরা অর্ডার করে নিলাম কচুরি। আর এখানে কিন্তু কচুরির মধ্যে কোনো পেঁয়াজ রসুন থাকে না। আর এই নীলু কচুরি ভান্ডারের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। অনেক সকালবেলায় বেরানোর ফলে আমরা কিন্তু বেনারসের অনেক ফেমাস দোকানই খোলা পাইনি, কারণ ওরা সকাল 8টার আগে কিন্তু খোলে না। যেমন ব্লু লস্যি কর্নার, তারপর শ্রীজি, অনেক দোকানই আমরা খোলা পাইনি। তো এই দোকানটা খোলা পেয়েছি, তো এখান থেকে আমরা কচুরি এখন খাচ্ছি। আর আজকে আমাদের বেনারসের শেষ দিন, আর ট্রেন আছে 6:00। এখন আমরা ঘুরতে ঘুরতে এসেছি সেই নতুন করে বানানো কাশী বিশ্বনাথ মন্দিরের গঙ্গা দ্বার। এখন আমরা যাচ্ছি গোদুলিয়া চকের দিকে। আর এখানে কিন্তু একটা বিখ্যাত মন্দির আছে, খিচুড়ি বাবার মন্দির। এখানে কিন্তু বিনামূল্যে সবাইকে খিচুড়ি বিতরণ করা হয়। গোদুলিয়া চকের সামনে গিয়ে আমরা পরিবারকে নিয়ে যাব অন্নপূর্ণা মন্দিরে দর্শন করতে এবং ভোগ খেতে। অন্নপূর্ণা মন্দির দর্শন করে ভোগ খেয়ে আমরা চলে এসেছি। সেখানে কিন্তু কোনো ভিডিও করা অ্যালাউ নেই। আর এখন কিন্তু আমরা সেই বেনারসের বিখ্যাত মালাইও খাবো। একবার এই মালাইয়ের দাম কিন্তু 50 টাকা। তোমরা যদি এই বেনারসে আসো, আমি বলবো যে এখান থেকে অন্তত মালাইয়টা ট্রাই করো, দারুণ খেতে। পুরো কেশরের একটা স্বাদ পাওয়া যাচ্ছে। কাশী বিশ্বনাথ মন্দিরের পেছন দিকে রয়েছে কিন্তু চুড়ির মার্কেট, তোমরা পরপর এখানে চুড়ির দোকান পেয়ে যাবে। আর গলিগুলো দেখো কি সুন্দর করে একটা আঁকা, খুব সুন্দর লাগে। গোদুলিয়া চকের সামনে এসে আমরা কিন্তু আবার সেই বাদল ঠান্ডাই থেকে ঠান্ডাই খাবো। এত ভালো লেগেছে এই ঠান্ডাইটা, সত্যি অনবদ্য খেতে। গতকাল রাতেই আমাদের সব প্যাকিং করা হয়ে গেছে, এখন এখান থেকে হোটেল যাব। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়ব বেনারস জংশনে যাওয়ার উদ্দেশ্যে। ঘড়িতে বাজে এখন 2:20, আর আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে গেছি, সেই টোটো করে আমরা যাব এখন বেনারস জংশনে। আর তোমাদের যখন ট্রেনের সময় থাকবে, সেই সময় থেকে কমপক্ষে 2 ঘন্টা আগে থেকেই হোটেল থেকে বেরিয়ে পড়বে, কারণ বেনারসের এই রাস্তায় কিন্তু দুপুরবেলার দিকে খুবই জ্যাম হয়। মনটা তো একটু খারাপ লাগবেই, কারণ ঘুরতে আসলাম, কী সুন্দর সময় পেরিয়েও গেল, এবার বাড়ি যাওয়ার পালা।
মনটা তো একটুখানি আনন্দ হচ্ছিল আবার এই কথাটা ভেবে যে ঘুরতে যেমন এসেছি বাড়ি যাচ্ছি, আবার বাড়ি গেলে আবার ঘুরতে আসতে পারবো। বেনারসে আমার এই নিয়ে দ্বিতীয়বার আসা। একবার এসেছিলাম 2010-এ, সেটা বেনারস নিয়ে এলাহাবাদ ঘুরেছিলাম। তো এবার আর এলাহাবাদটা ঘুরলাম না, এবারে ঘুরলাম শ্রীরাম জন্মভূমি অযোধ্যা। ঘুরতে আসার কয়েকটা দিন বেশ ভালোই কাটিয়ে নিলাম। ঘুরিতে বাজে এখন দুপুর 3:55 আর আমরা এসে পৌঁছেছি বারাণসী জংশনে। আর আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস আসবে প্রয়াগরাজ থেকে। ট্রেন কিন্তু ঠিক সঠিক টাইমে ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু বারাণসী থেকে বেরিয়ে পড়ছি। হর হর মহাদেব বলে যাত্রা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট গিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। আর যারা এখনও আমার বেনারস ভ্রমণ পর্বের বাকি পর্বগুলো দেখোনি, ঝটপট গিয়ে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিও। আর আমি এই ভ্রমণ পর্বের ভিডিওর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর এটা হলো সেই কাশীর গঙ্গা, আমার বেনারস ভ্রমণ পর্বের প্রথম পর্বে তোমরা দেখতে পাবে এই গঙ্গার ভিডিও। আর এটা হলো সন্ধেবেলার কিন্তু ভিডিও, কি সুন্দর দেখতে লাগছে দেখো, দূর থেকে পরপর পুরো ঘাটগুলোতে আলো জ্বলছে, কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর লাগছে। ঘড়িতে বাজে এখন 7:20 আর আমরা এসে পৌঁছেছি আসানসোল পেরিয়ে পানাগড়ে। সকাল 7:50 বাজে, এবারে আমরা এসে পৌঁছেছি বর্ধমান জংশন। এখানে কিন্তু 5 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়াবে। এখন বাজে 9:25 আর আমাদের ট্রেন কিন্তু হাওড়া জংশনে ঢুকছে। বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশন থেকে, এখন আমরা যাত্রী সাথী বুক করে যাচ্ছি বাড়ির দিকে। বেনারস ভ্রমণটা আমরা খুব ভালোভাবেই ঘুরেছি, তার সঙ্গে ঘুরেছি অযোধ্যা ভ্রমণ। আমার এই ইউটিউব চ্যানেলে আসবে বেনারস ভ্রমণ আর অযোধ্যা ভ্রমণের পুরো সমস্ত তথ্যর একটা ভিডিও, তার জন্য তোমরা অপেক্ষা করো।